ডাক্তার হিসাবে বিশেষ করে ধাত্রীবিদ্যা যখন গাইনি অবস্টেটিক্সে কাজ করি, প্রথম থেকে দেখেছি যে অনেক মায়েরা সুস্থ অবস্থায় আমাদের কাছে আসে, অনেক আশা নিয়ে যে একটা সুস্থ বাচ্চা নিয়ে একটা সুস্থ মা ঘরে ফিরবে। বাচ্চা হওয়ার পরপরই এমন রক্তক্ষরণ শুরু হলো, শুরু হয় যে আমরা অনেক চেষ্টা করেও অনেক পেশেন্ট, অনেক রুগীর ব্যাপারে আমরা তার সেটা প্রতিরোধ করতে পারিনি এবং রুগীকে বাঁচাতে পারিনি। আমাদের হাতের উপরই রুগীগুলা অনেক সময় মারা যেত। ডাক্তার হিসেবে অসম্ভব হতাশায় ভুগতাম যে কী ডাক্তারি শিখলাম। একটা সুস্থ মা এসে আমার কাছে এসে চিকিৎসা নিতে আসলো এবং আমার হাতেই মারা গেল। মাঝে মাঝে ঘরে গিয়ে কাঁদতাম যে কী করা যায়। এই হতাশাটা নিয়েই আস্তে আস্তে আমাদের অনেক দিন কাটছিল। এক সময় ঢাকা মেডিকেল কলেজে যখন আমি অধ্যাপক হিসেবে কাজ করি, ইংল্যান্ড থেকে একটা টিম এসেছিল ট্রেনিংয়ের জন্য। সেখানে ওরা বিদেশে অনেক দামি $300-400 একটা বেলুন নিয়ে এসেছিলো, যেটা কে বলা হয় বাকরি বেলুন। ওটাকে অ্যাপ্লাই করলে প্রসব পরবর্তী জরায়ের ভিতর ঢুকিয়ে ওটাকে যদি যখনই ফুলানো হয় রক্তক্ষরণ বন্ধ হয়। এবং ওই জিনিস, ওই ডিভাইসটা তো আমাদের দেশে পাওয়া যায় না, এবং পাওয়া গেলেও আমাদের দেশের রুগীদের, বিশেষ করে গরিব রুগীদের পক্ষে কখনো ওটা অ্যাফোর্ড করা বা ওইটা কেনা কেনা সম্ভব না। এত দামি একটা জিনিস এবং একবারের ব্যবহার উপযোগী। এইভাবে সেইটা দেখলাম যে খুবই কার্যকরী। এবং এক সময় একটা ডিভাইস আমি ওদের কাছ থেকে চেয়ে রেখেছিলাম, কিন্তু এক সময় দেখা গেল যে ওই ডিভাইসটা আমাদের হারিয়ে গেল। তখন আর তো আমাদের কোনো হাতে কিছু ছিল না রুগীদের রক্তক্ষরণ বন্ধ করার। এবং যেই দিন ডিভাইসটা হারিয়ে গেল, ঠিক তার পরের দিন 18 বছরের একটা মেয়ে ঢাকা মেডিকেলের একলামসে ওয়ার্ডে বাচ্চা হয়ে গেল, রুগীর খিঁচুনি বন্ধ হলো, কিন্তু প্রসবের পরে এমন রক্তক্ষরণ শুরু হলো সেটা অফিস আওয়ারে আমরা সবাই ছিলাম, দক্ষ সবাই আমরা তখন উপস্থিত ছিলাম। তো অনেক চেষ্টা করে আমরা কিন্তু সেই রুগীর রক্তক্ষরণ বন্ধ করতে পারলাম না। ওই 18 বছরের মেয়েটা পৃথিবীর সৌন্দর্য দেখার আগেই তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো। সেই রাতটা কিন্তু আমি ঘুমাতে পারিনি, খুব ছটফট করছিলাম যে, আর খুব ভাবছিলাম যে এমন কোনো একটা কিছু যদি পেতাম যেটা দিয়ে এই মেয়েদের, প্রসব পরবর্তী মায়েদের রক্তক্ষরণ বন্ধ করে করা যেত। হঠাৎ আমার মনে পড়লো যে কনডম তো একটা মেডিকেল ডিভাইস। গ্রামে গঞ্জে দেখেছি বাচ্চারা দোকান থেকে কনডম কিনে বেলুনের মতো বেলুন বানিয়ে খেলা করে। আমার মনে হলো এটা যেহেতু মেডিকেল ডিভাইস, এটাকে যদি আমি ইউট্রাসের ভিতরে ঢুকিয়ে, জরায়ের ভিতরে ঢুকিয়ে ফুলাতে পারি, হয়তো বা রক্তক্ষরণ বন্ধ হবে। প্রথমে আমি চেষ্টা করলাম দেখতে যে এই কনডমের কতটুকু পানি ধরে রাখতে পারে। আমি প্রায় 1 লিটার, সম্পূর্ণ 1 লিটার ফ্লুইড দিয়ে, স্যালাইন দিয়ে ওটাকে ফুলালাম এবং চেষ্টা করলাম যে ওটাকে রাপচার করা যায় কি না বা ফাটানো যায় কি না। দেখলাম যে না, ওটা খুবই শক্ত, এটাকে ফাটানো যায় না। এবং তার ঠিক পরপরই আমাদের একটা রুগীর একদিন অনেক রক্তক্ষরণ হলো, যার জন্য ডাক্তাররা প্রস্তুতি নিচ্ছিল যে মাকে বাঁচানোর জন্য জরায়ু ফেলে দেওয়ার। ওই রুগীটার কিন্তু আর কোনো বাচ্চা ছিল না। তখন হঠাৎ করে আমি ওখানে গিয়ে পৌঁছাই এবং আমি বললাম যে না, আমি একটু চেষ্টা করে দেখি যে এই কনডম দিয়ে ইউট্রাসের ভিতরে আমি কী করলাম, একটা ক্যাথেটারের মধ্যে কনডমটা বেঁধে জরায়ের ভিতরে ঢুকিয়ে ওইটাকে ফুলালাম। একদম টেপের মতো রক্ত যাচ্ছিল, ওটা ফুলানোর সাথে সাথে রক্তটা বন্ধ হয়ে গেল। তখন আমার মনে হলো যে অনেক বড় একটা অস্ত্র হয়তো পেলাম, যেটাকে দিয়ে এই মায়ের মৃত্যুর সাথে আমরা যুদ্ধ করতে পারবো আমাদের মাকে রক্তক্ষরণের হাত থেকে বাঁচানোর জন্য। এইভাবে আমরা কয়েকটা রুগীর উপর এটা এই পদ্ধতি ব্যবহার করলাম এবং আল্লাহর রহমতে প্রত্যেকটা কেসেই আমরা সাকসেসফুল হলাম। তখন আমার মনে হলো যে এটা নিয়ে তো এইভাবে কাজ করলে হবে না, একটা গবেষণা করা দরকার। পৃথিবীর কাছে একটা এভিডেন্স বা যুক্তি খাড়া করার জন্য আমাদের একটা গবেষণা করা দরকার।
তো আমরা 2000 সাল থেকে 2001 সালের জুন পর্যন্ত গবেষণা করলাম, করে 2003-এ আমরা গবেষণাপত্রটা প্রকাশ করলাম। এই গবেষণাপত্র যখন প্রকাশ পেলো, তখন সারা বিশ্বে যারা মাতৃমৃত্যু নিয়ে কাজ করতো তাদের ভিতরে একটা সারা পড়ে গেল। তখন আমাকে ব্যাংকক থেকে আমন্ত্রণ জানানো হলো এই পদ্ধতিটা হাতে কলমে ওইখানকার পার্টিসিপেন্ট সারা বিশ্ব থেকে, তখন ওইখানে যোগদান করে অনেক পার্টিসিপেন্টরা, ডাক্তার আর নার্সরা মিডওয়াইফরা সেখানে তাদেরকে হাতে কলমে ওইটা দেখানোর জন্য এবং ওইটার উপর একটা একটা লেকচার দেওয়ার জন্য। আমি যখন ওইটা লেকচার দিলাম এবং হাতে কলমে দেখালাম, ওইটা খুব ওরা ইমপ্রেসড হলো। এবং পরবর্তীতে কিন্তু সারা বিশ্বে এটা নিয়ে আরও অনেক, এই সাইবাস মেথড নিয়ে আরও অনেক গবেষণা হয়েছে এবং এখন আল্লাহর রহমতে সাউথ ইস্ট এশিয়া সহ আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বিভিন্ন জায়গায় এই পদ্ধতি ব্যবহার হচ্ছে এবং এটা এখন সারা বিশ্বে এটা স্বীকৃত একটা পদ্ধতি, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে যে সমস্ত অনুন্নত দেশ বা মধ্য আয়ের দেশগুলোতে এটা ব্যবহার হচ্ছে। এবং আমি আমাদের সরকারের কাছে কৃতজ্ঞ যে এইটার জন্য আমাদের সরকার আমাকে চিকিৎসা শাস্ত্রে এই গবেষণার জন্য 21শে পদক দিয়েছে। এটা আমি মনে করি যে আমার এই পদ্ধতিটা আমার না, আমার দেশের একটা গৌরব। আমি এই দেশে জন্ম না নিলে, বাংলাদেশ স্বাধীন না হলে এই স্বাধীন চিন্তাটা কিন্তু আমার মাথায় আসতো না। কাজে এই দেশের একটা স্বাধীন নাগরিক হিসাবে এই এই পদ্ধতিটার জন্য আমি গর্ববোধ করি আমার দেশের জন্য, এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি ওই সমস্ত মায়ের কাছে যারা তাদের উপর এই পদ্ধতিটা, এই গবেষণাটা করার আমাকে সুযোগ করে দিয়েছিল। এবং আল্লাহর কাছে দোয়া করি ভবিষ্যতে আমাদের দেশে এবং পৃথিবীতে কোনো মায়েরই যেন প্রসব পরবর্তী রক্তক্ষরণ হয়ে মৃত্যুবরণ করতে না হয়।